কাক ভরা একটি কুয়াশা ছন্ন সকাল, অনেকের হয়তো দেখতে ভালো লাগে, আবার অনেকের হয়তো দেখার সুযোগ হয় না। কিন্তু এ সমাজে এমন অনেক মানুষ আছে যাদের জীবনযাত্রা এই কাক ভোর সকাল থেকেই শুরু হয়। হয়তো তাদের জীবনযাত্রা আমাদের মতো বিলাসিতায় কাটে না। তাই আজ আমরা এমন কিছু পথশিশু মানুষদের দৃশ্যপট তুলে ধরতে চাচ্ছি তাদের জীবনটা একটু হলেও কষ্টকর ও অবহেলিত। বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চল পরিষদ। এখানে আমাদের চোখের সামনে অনেক অবহেলিত সমাজের মানুষ রয়েছে। তারা ছোটবেলা থেকে পেটের দায় ভারী কাজে নেমে পড়ে, যাদের খাওয়া কেউ নিচ্ছে না। এদের মধ্যে অনেকে কলকারখানা, ইটের ভাটা, হোটেল বা বিভিন্ন গ্যারেজে কাজ করছে। চলুন আজ আমরা এমন কিছু অবহেলিত শিশুদের দেখবো যাদের জীবনযাত্রা এগিয়ে। রাসেলের মতো এরকম হাজারো অনেক শিশু রয়েছে যারা তাদের মনের সুবিধা থেকেও বসে। আমরা যদি সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই এসব শিশুদের কাছে, তাহলে তারাও কিছু একটা উন্নতি করতে পারবে। তারা আমরা আশা করছি যে তারাও দেশের জন্য কিছু একটা ভালো কাজ করে আমাদের দেশকে সমৃদ্ধ পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, রাসেলের মতো পথ শিশুদের জন্য শিক্ষার আওতায় আনা হয় এবং শিশু সড়ক বন্ধ করা হয়, কারণ শিশুরা হচ্ছে দেশের শ্রেষ্ঠ।